এই মুহূর্তে সকাল 7:30টায় যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি, দুর্গাপুরে প্রশাসনিক ভবনে বিধ্বংসী আগুন, আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের ভবনে আগুন, আগুনে ভস্মীভূত প্রশাসনিক ভবন, দাউদাউ করে জ্বলছে আগুন, ধোঁয়া বেরোচ্ছে প্রশাসনিক ভবনের ভেতর থেকে, সেই ছবি, ঘটনাস্থলে যায় দমকলের 10 থেকে 12টি ইঞ্জিন। দুর্গাপুরের ADDA ভবন অর্থাৎ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির যে বিল্ডিং, যে ভবন, সেই ভবনে আগুন। এই মুহূর্তে সরাসরি রমেন রয়েছে আমাদের সঙ্গে। রমেন, যে আগুনের ছবি দেখতে পাচ্ছি, ধোঁয়ার ছবি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কি পরিস্থিতি? আগুন কি আদৌ নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল? দেখো কিশোরায় রাত্রি 1:30টায় আগুন লেগেছে, 6 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণ আসেনি। আমি একটু দেখাবার চেষ্টা করবো, এখনো পর্যন্ত কিন্তু দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নেভাবার জন্য। এখনো কিন্তু আগুন চলছে, ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে দোতলা থেকে, এবং যেটা জানা যাচ্ছে যে সাধারণ মানুষ, আমরা বিভিন্ন বাণিজ্যিক সংস্থার সঙ্গে যে লিজ হোল্ডিং যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টের প্রচুর নথি, হাজার হাজার নথি এখানে রাখা ছিল, সমস্ত পুরে ছাই হয়ে যায়। এবং বলা যেতে পারে রাত্রি 1:30টায় যখন আগুন লাগে, ঢিলছোটা দূরত্বে কিন্তু দমকলের বিভাগ, কিন্তু 6 ঘন্টা লেগে গেল ওই আগুন নেভাতে। এবং সবচেয়ে বড় কথা, পরিকাঠামো নিয়ে একটা প্রশ্ন উঠছে যে ল্যাডার না থাকার জন্য কিন্তু উপরে পৌঁছাতে দেরি হয়ে গেছে। অন্ডাল বিমানবন্দর থেকে দমকলের একটি গাড়ি আছে ল্যাডার, তো সেই গাড়ি আসার পর কিছুটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখনও পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল কর্মীরা। এবং আসানসোল উন্নয়ন পর্ষদের তিনি চেয়ারম্যান সুপ্রবোধ তাপস ব্যানার্জি, তিনি ঘটনাস্থলে এসেছেন। আমি তো দেখাতে বলবো দমকল কর্মীদের কেসে চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণ আনার জন্য, সোমনাথকে বলবো একটু দেখাবার জন্য। দাদা আপনার কখন এসছেন এখানে? আমরা এসছি 4টার সময়, আমরা রানীগঞ্জ থেকে আসছি, আগুনটা লেগেছে মোটামুটি 1:30টার সময়, সঙ্গে সঙ্গে দুর্গাপুর কভার করেছে। আচ্ছা, ওই কটা ইঞ্জিন এসছে? কটা ইঞ্জিন এসছে? ওটা দুর্গাপুরের আধিকারিক, রানীগঞ্জ থেকে এসছে, রানীগঞ্জ থেকে। এখনো পর্যন্ত কী অবস্থা? এখনো পর্যন্ত আগুন কন্ট্রোলে এলেও পুরোপুরি ভেতরে না ঢোকা পর্যন্ত বোঝা যাচ্ছে না। এখন এন্ট্রি, ভিতরে এন্ট্রি, ভেতরে এন্ট্রি একটা পোর্শনে হয়ে গেছে, আর একটা পোর্শনে হতে বাকি আছে। মানে কীভাবে লেগেছে বলতে পারছেন? বুঝতে পারছেন বলছে দমকলের যিনি আছেন এখানে আধিকারিক, রানীগঞ্জ থেকে উনি এসছেন, উনি যেটা বললেন যে যেন রানীগঞ্জ থেকে এসছেন, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এখানে। যে ছবি দেখাচ্ছিল রমেন, যে ছবি দেখাচ্ছিলে, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে, ভেতরে আগুন এখনো জ্বলছে বেশ কিছু জায়গায়, এমনটাই জানাচ্ছেন দমকল কর্মীরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে গিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।